ইডি সিবিআইয়ের যৌথ অভিযানের মাঝেই রাতের অন্ধকারকে সেফ জোন করে চলেছে গরু পাচার। অভিযোগ স্থানীয়দের, গরু পাচার মামলায় ইডি সিবিআইয়ের যৌথ অভিযানে রাজ্য রাজনীতি সরগরম। গরু পাচার কাণ্ডে এর মধ্যেই গ্রেপ্তার হয়েছে হেভি ওয়েট থেকে পাচারে মদতকারী বেশ কয়েকজন, তবে এর পরেও গরু পাচার বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা সূত্রে মঙ্গলবার রাত্রে একটি গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে বরিরা এলাকার বেশ কিছু যুবক। সেই মুহূর্তে গরু বোঝাই পিকআপ ভ্যান ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। যদিও পিকআপ ভ্যানের চালক পুলিশের দ্বারস্থ হয় বলে জানা যায় এবং বেশ কিছুক্ষণ পর চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ওই পিকআপ ভ্যানের চালককে নিয়ে এসে ঘটনাস্থলে পৌঁছে গরু বোঝাই পিকআপ ভ্যানটি উদ্ধার করে নিয়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বরিরা গ্রামের ভেতর হয়ে বাইপাস জাতীয় সড়ক ধরে লাগাতার গরু পাচার হচ্ছে। তবে এদিন গরুর গাড়িটি উদ্ধার করে আটক করে নিয়ে যায় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। একই সাথে গরুগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে। রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, গরু পাচার হচ্ছে কার মদতে? এক শ্রেণীর পুলিশ প্রশাসনের মদতেই, যার জন্য তৃণমূল আজ বদনাম হচ্ছে। সবাইকে চিঠি দিয়েছি, সবাইকে, তার রোষের মুখে আমাকে পড়তে হয়েছে, তবু এখনো বলছি যে এইগুলো আমাদের দলের কোনো নেতা কেউ যুক্ত নয়, এগুলো একটা পলিটিক্স হচ্ছে। কিছু অসৎ পুলিশ অফিসার আছে যারা শুধু নিজের আর্থিক কামাই করার জন্য আমাদের তৃণমূলটাকে বদনাম করার চেষ্টা করছে। এই অফিসারগুলোকে বেছে পরে এদেরকে সাইড করা হোক অবিলম্বে। থাকবে ঝাড়খণ্ড থেকে ইউপি থেকে যখন আসছে গরু গাড়িগুলো, সেখানে নিশ্চয়ই আমাদের তৃণমূলের সরকার নেই, সেখানে বিজেপির সরকার আছে। আর যদি এই বর্ডারটা পার করে তো সেখানেও কিছু বিজেপি নেতারই ইনভলভ আছে, আর সেই বিজেপি নেতাগুলোকে মদত দিচ্ছে আমাদের এই কিছু অফিসার, তাদের বিরুদ্ধে অবিলম্বে অ্যাকশন নেওয়া হোক। পাই কী করে? আমার প্রশ্ন, সাহস পাই কী করে? আমাদের কোনো নেতা এখানে ইনভলভ নেই মনে হয় কি আপনার আজকের দিনে যে থাকতে পারে? কিন্তু তাও সত্ত্বেও যদি করে থাকে, সেটা বিজেপি আছে আর পুলিশের একাংশ আছে যারা তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে। কি চাইছেন আপনার দাবি কি? আপনাদের চাইছে একটা তদন্ত হোক। এইসব অফিসার আমার দল কিন্তু এগুলোকে সাপোর্ট করে না, পারমিশন দেয় না, পরিষ্কার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে সাপোর্ট করবো না কোনো কয়লা বালি লুয়া। অপরদিকে কুলটি ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি বাবন মুখার্জি বলেন, এরকম বর্ডার এলাকার ওপর দিয়ে কিভাবে পাচার হচ্ছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেখানে রাতের অন্ধকারকে সেফ জোন হিসাবে ব্যবহার করে গরু পাচার করা হচ্ছে। ঘটনা হচ্ছে যেখানে সিবিআই গরুর গাড়ির পিছনে পড়ে আছে, যেখানে ইডি পড়ে আছে, ডুবুটির চেকপোস্ট হয়ে এই যে পিকআপ ভ্যান যেটা আসছে, এবং যেখানে আপনার ডুবুটির চেকপোস্টে একটা ব্যাপকভাবে চেকিং চলছে, তারপরেও যে সমস্ত চোরেরা আছে তারা এটাকে একটা বরিরা এই কুলটি রোডটাকে সেফ জোন হিসাবে ব্যবহার করছে। পুলিশ প্রশাসন, বিশেষ করে আমাদের যিনি ডিসি সাহেব আছেন, উনি অত্যন্ত সৎ মানুষ, সতর্কভাবে উনি পাহারা দিচ্ছেন। আপনাদের মাধ্যম দিয়ে ওনাকেই জিজ্ঞাসা করছি যে এটার গাফিলতি কার? শুধু পিকআপ ভ্যানটা চৌরঙ্গী পুলিশ টেনে নিয়ে গেলে হবে না, এর পিছনে আসল রহস্য কার? এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভালো করে গাড়ির নাম্বার চেক করুক, মাল কার চেক করুক, বিজেপির যোগসূত্র পাওয়া যাবে, তৃণমূল কংগ্রেস এখানে বদনাম হবে, পুলিশ প্রশাসনকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। অপরদিকে পিকআপ ভ্যানের চালক বলেন, গরুগুলি বালতরিয়া থেকে আসানসোলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে কী কারণে বা উদ্দেশ্য কী তা ক্যামেরার সামনে বলেনি গাড়ির চালক। গাড়ির চালকের অভিযোগ, কিছু যুবক মদ্যপ অবস্থায় গাড়িটি আটকে দেয়। और इसके साथ पांच और गाड़ी था। नहीं, क्या हुआ था? घटना क्या होता? दारू पी के वो लोग था, मारपीट किया लोगों ने।
ঘটনা তদন্ত শুরু করেছে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ঘটনা কি পুলিশ প্রশাসন জানেন না, নাকি না জেনেও চুপ করে রয়েছেন? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।